সালামু আলাইকুম মেন্টাল, এটা নিয়ে ভিডিও মেক না করলেও হতো, কিন্তু ভিডিও মেক করার একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে গিয়ে এর আগেও মেন্টালের একটা প্রজেক্টে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে আমরা ভালো একটা প্রফিট পেয়েছিলাম। তাই এটি আপনারা যাতে কেউ মিস না করেন তার জন্য ভিডিও মেক করে দাও, প্রত্যেকে নতুন প্রথম সকল ইউজার এই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন। এখানে টোটাল 1 মিলিয়ন, এই যে এখানে পোস্টে আমি লিখে দিয়েছি, টোটাল 1 মিলিয়ন প্রাইস পুল রয়েছে। তো বর্তমানে এমএনটি 1 মিলিয়নের টোটাল প্রাইস কত সেটা একটু আমি আপনাদের দেখাই। তো এই যে দেখুন, $90,390 রয়েছে বর্তমানে ভ্যালু। তো এই পরিমাণে রিওট আমাদেরকে দিবে, পরবর্তীতে কয়েনের দাম আরও বাড়লে আমাদের রিওট তো আরও বেশি হবে। তাই কেউ মিস করবেন না, প্রত্যেকে অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন। $30-$50 উপরে ইনকাম হয়ে যেতে পারে। এদের আগের যে রাউন্ডটা ছিল সেই রাউন্ড থেকে কিন্তু মোটামুটি আমরা প্রত্যেকে $100 উপরে অনেকে ইনকাম করছে, $200-$300 ইনকাম করছে। এখন অনেকে যারা নতুন রয়েছেন তারা বলতে পারেন, এই জিনিসটা কবে ভাই? এই জিনিসটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের 29 তারিখ, এই যে এখানে, এই যে আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম, ক্লেম করতে বলছিলাম। এখানে দেখুন, এই যে এখানে, এই যে এক ভাই এখান থেকে $29 হয়েছিল, মানে তার $30 উপরে প্রফিট হয়েছিল। এখানে আরেকজনে $18 মতো প্রফিট করছে, এরকম অনেকে অনেক প্রফিট করছে। আমিও এটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করছিলাম। তো এইটারই যেহেতু তাদের আরেকটা ইভেন্ট নিয়ে আসছে, এরা এর আগেও অনেক ইভেন্ট দিয়েছিলো, সেগুলো থেকেও আমরা প্রফিট করেছি। এবং এখন যে ইভেন্টটা দিয়েছে এটা থেকেও আমরা প্রফিট করবো, কিন্তু প্রফিটটা কীভাবে করবো তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো কীভাবে করবো এই ভিডিওতে দেখিয়ে দেবো। কাজগুলো মূলত করার জন্য আপনাদের প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার, দুইটি ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার আপনাদের হলেই হবে। তা আমি আপনাকে সাজেস্ট করবো মিসেস ব্রাউজারটা ইউজ করার জন্য। মিসেস ব্রাউজারটা প্লে স্টোরে পেয়ে যাবেন, লিখে নাম লিখে সার্চ করলে চলে আসবে। তারপর ব্রাউজারটা ওপেন করে এখানে মেটা ম্যাক্স এক্সটেনশন লিখে যদি আপনি সার্চ করেন, এই যে সরাসরি এই যে মেটামাক্স এতটুকু লিখলি, এখানে যে মেটামাক্স এক্সটেনশন চলে আসে সেটার ভিতরে আসবেন। এটার ভিতরে এসে এখান থেকে এক্সটেনশনটা প্রথমত আপনাদের অ্যাড করে নিতে হবে। এই যে প্রথম যেটা রয়েছে না, এটার ভিতরে গেলেই হবে। এটার ভিতরে গেলে এই যে দেখুন, আমার এখানে রিমুভ লেখা রয়েছে, আপনাদের অ্যাড লেখা থাকবে। অ্যাডে ক্লিক করে এক্সটেনশনটা এখানে অ্যাড করে দেবেন। এক্সটেনশন অ্যাড করার পরে আপনারা এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এই যে মেটামাক্স এক্সটেনশনটা আপনারা এরকমের এখানে দেখতে পাবেন। তো তারপর এই জোমাটা ক্লিক করবেন, এখানে তারপর দুইটি অপশন পাবেন, একটু আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটু আছে ইম্পোর্ট অ্যাকাউন্ট। তো আপনার যদি পুরাতন টেস্ট অল থেকে থাকে তাহলে সেই টেস্ট অলটের যে পার্টসগুলো রয়েছে ওগুলো দিয়ে আপনি ইম্পোর্ট করে নেবেন। আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে আপনাকে কিছু পার্টস দিবে, ওই পার্টসগুলো কপি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে সুরক্ষিত করে এমন জায়গায় রাখবেন পরবর্তীতে এই মিসেস ব্রাউজার বা এই এক্সটেনশনটি এখান থেকে রিমুভ হয়ে গেলে আবার যে আপনি আপনার পুরাতন অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ফ্রি পুনরায় উদ্ধার করতে পারেন বা নিজের কাছে নিতে পারেন। আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনাকে এখানে কিছু পরিমাণে এমএনটি ডিপোজিট করতে হবে। এখন সেই এমএনটিটা কীভাবে ডিপোজিট করবেন, এমএনটিটা বাইবিটের ভিতরে লিস্ট রয়েছে, আপনারা বাইবিটের ভিতরে $10 মতো ডিপোজিট করে নেবেন। আপনার বাইবিট অ্যাকাউন্টের ভিতরে আসবেন, এখান থেকে অ্যাসেস্টে আসবেন, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো সিলেক্ট করবেন, এখানে USDT এরকম লিখবেন, লিখে সার্চ করবেন, USDT পেয়ে যাবেন। এটা বাই ক্লিক করবেন, যে নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন ওইটার মাধ্যমে এখানে ডিপোজিট করবেন। BIP20 এইটা কল, এইটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে $10 মতো ডিপোজিট, এট বা $10 মতো আর কি এই অ্যাড্রেস আপনার সেন্ড করে দেবেন। যখন আপনি বাইবিটের ভিতরে ডলারটি রিসিভ করবেন, আপনার ডলারটি হচ্ছে গিয়ে ফান্ডিংয়ে থাকবে, ফান্ডিং থেকে এইটার ভিতরে আনতে হবে। এটার ভিতরে আনার জন্য এটার ফান্ডিংয়ে আসবেন, এখানে আপনার USDTটা প্রথমেই দেখতে পারবেন। এই যে এরকম USDT দেখতে পাবেন, USDT উপরে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করে এই ফান্ডিংটা উপরে নেবেন, ফান্ডিংটা এরকম উপরে থাকবে, নিচে এই ইউনিফাইড এটা থাকবে। এখান থেকে ম্যাক্স করে দেবেন, কনফার্ম করবেন, এটা ট্রান্সফার হয়ে আপনার যে ফান্ডিংয়ের ডলারটা সেটা ট্রান্সফার হয়ে এই ফান্ডিং থেকে এখানে চলে আসবে। যখন এখানে চলে আসবে আপনারা হোমে আসবেন, হোমে এসে এখানে সার্চ বারে এমএনটি লিখে সার্চ করলি, এই যে এমএনটি লিখে সার্চ করলে কন্ট্রি পেয়ে যাবেন। কন্ট্রি উপরে ক্লিক করবেন, এখান থেকে বাই থাকবে লিমিটেড, এই জায়গায় আপনার মার্কেট করে দেবেন। ইজি প্রসেসে দেখাচ্ছি, তারপর এখানে আপনার এই যে $10 লিখে এখান থেকে বাই ক্লিক করবেন, আপনার এখানে বাই হয়ে যাবে। এখন বলবেন ভাই বাই তো করলাম, বাই করার পর কী করতে হবে? আবার অ্যাসেস্টে আসবেন, আবার অ্যাসেস্টে এসে আপনার ডলারটি তো এইখানে রয়েছে, তো এইটার ভিতরে আসবে। এইটার ভিতরে আসার পর আপনার তো এখানে এমএনটি থাকবে, এমএনটি এই কয়েনটা থাকবে। তো এই কয়েনটার ভিতরে যাবেন, কয়েনটার ভিতরে গিয়ে একই সিস্টেম, এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এই যে ফান্ডিং এটাকে উপরে নিয়ে আসবেন, তো ফান্ডিংটাকে উপরে নিয়ে আসবেন, এরকম থাকবে। এখান থেকে ম্যাক্সে ক্লিক করে কনফার্ম করবেন, কনফার্ম করলে আপনার এই যে এমএনটিটা এখান থেকে এখানে চলে আসবে। যখন এখানে চলে আসবে তারপর উইথড্রোতে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করলে এখান থেকে আপনার এমএনটিটা পেয়ে যাবেন, অথবা এখানে এমএনটি লিখে সার্চ করলে এমএনটি পেয়ে যাবেন। এমএনটির উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে নেটওয়ার্ক, নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পরে এখান থেকে এইটা সিলেক্ট করবেন,
এমএনটিতে সিলেক্ট করবেন। এমএনটি সিলেক্ট করার পরে এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, এখানে ম্যাক্স করে দেবেন, এখানে ম্যাক্স করে দেবেন। এখানে অ্যাড্রেস কোনটা দেবেন, এই যে মেটামাক্স এক্সটেনশন যেটা অ্যাড করলেন এইখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের উপরে ক্লিক করলে অ্যাড্রেস কপি হয়ে যাবে। সেই অ্যাড্রেসটা এনে এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করবে আপনার কাছে কোড টোড চাইবে, কোডগুলো দিয়ে দেবেন, আপনি এখানে আপনার এমএনটিটা রিসিভ করে ফেলবেন। এখন বলবেন ভাই এখানে এমএনটি কিসের জন্য আনলাম, আর আমাদের কি $10 লস হয়ে যাবে? এইটা আপনাদের অনেকে কথা থাকবে ভাই, $10 লস হবে আপনাদের। এখানে সর্বোচ্চ হলে 0.5 এমএনটি মানে 40 টাকার মতো খরচা হতে পারে। কিন্তু বলবেন ভাই এতে এমএনটি কেন আনলেন এখানে? ভাই এখানে মিনিমাম উইথড্রোটা একটু বেশি, তার জন্য আপনাদের $10 উপরে প্রয়োজন হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি। তা আমাদের এখানে এমএনটি আনা কমপ্লিট, যেহেতু এমএনটি আনা কমপ্লিট, এখন আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা থাকে অ্যাডোব লিঙ্ক, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে। এই পোস্টটি আপনাদের সামনে আসলে প্রথমে ক্লেমিয়ার এই লিঙ্কটা কপি করবেন এখান থেকে। তো এই লিঙ্কটা কপি না করে, প্রথমে এই লিঙ্কটার কাজ না করে, প্রথমে আপনারা এই লিঙ্কটার কাজ করবেন। আমি এই লিঙ্কটাই উপরে দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা ক্লিক করবেন। এই লিঙ্কে, এই লিঙ্কটা ক্লিক করলে এই পোস্টটি আসবে। এই পোস্টটি আসলে এখান থেকে আপনারা কাজ শুরু করবেন। প্রথম লিঙ্কটা চেপে ধরবেন, কপি রিপোর্ট ক্লিক করে কপি করে নেবেন, মিসেস ব্রাউজারের ভিতরে আসবেন। ব্রাউজারের ভিতরে আসা আমার সার্চ বারে আপনারা এরকম পেস্ট করে গো রূপে এটা ক্লিক করে দেবেন। আমার অলরেডি এগুলো কমপ্লিট করা, তারপরে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নতুন ইউজাররা যাতে খুব ইজিলি অংশগ্রহণ করতে পারেন। যারা আমার সাথে কাজ করেন, যারা নতুন ইউজার রয়েছেন, তাদের এখন মোটামুটি কিছু ডলার রয়েছে, তার জন্যই এটা নিয়ে ভিডিও মেক করে দিলাম, যাতে অল্প ডলার দিয়ে এই চান্সটি আপনারা লুফে নিতে পারেন। এরকম আসবে, এরকম আসলে আমার দেখুন এখানে সকল কিছু কানেক্ট কানেক্ট করা, আপনাদের এরকম থাকবে না। আপনাদের বলবো ওয়ালেট কানেক্ট করতে, কানেক্টে ক্লিক করবে, আপনার মেটাবাক্সের ভিতরে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনগুলো সকলগুলো কনফার্ম করে দেবে। কনফার্ম টনফার্ম করার পর যখন এরকমের ইন্টারফেস আপনাদের হয়ে যাবে, এরকম ইন্টারফেস, তারপরে আপনারা এখান থেকে যে প্রোফাইলটা ক্লিক করবেন, এখানে অনেক কিছু অ্যাড করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনাদের এডিট প্রোফাইল একটা অপশন পাবেন। তো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে অটোমেটিকলি আপনার প্রোফাইলটা চলে আসবে, আমার আসতেছে না কেন বুঝতে পারতেছি না। তো আপনারা যখন ওই এডিট প্রোফাইলটা চলে আসবে, আপনি আপনার প্রোফাইলটা সেট করে নেবেন, অথবা আপনার যখন এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতে যাবেন, এই যে টাস্কগুলো যখন কমপ্লিট করতে যাবেন, দেখবেন যে আপনাকে টুইটার কানেক্ট করতে বলতে আছে, আপনারা টুইটার মুইটার ওই সব কিছু কানেক্ট করে নেবেন। মনে হয় এডিট প্রোফাইল পেয়ে গেছি, এতক্ষণ হয়তো খেয়াল করে নিই, এইটা মনে হয়, দেখি এইটার উপরটা ক্লিক করে দেখি। হ্যাঁ এই যে দেখুন চলে আসছে, এখানে ভাষাটা চাইনিজটা, এর জন্য এতক্ষণ আমি বুঝতে পাইনি, এই ল্যাঙ্গুয়েজটা আমি একটু এখান থেকে ঠিক করে নিই, যে ট্রান্সলেট রয়েছে এখন এগুলো এই যে ইংলিশ হয়ে গেছে। তো এরকম আসবেন এখানে, এখানে আসার পর এখানে এই যে ওয়ালেট ওয়ালেট যেখানে যেটা কানেক্ট করতে পারবেন সকল কিছু কানেক্ট করে নেবেন। এই যে এরকম কানেক্ট লেখা থাকবে, তো কানেক্টে ক্লিক করে এইগুলো তো কানেক্ট লেখা থাকবে। টুইটার জায়গায় আপনারা টুইটার কানেক্ট করে নেবেন, এই যে এখানে এই যে টুইটার রয়েছে, এই যে টুইটার, টুইটার জায়গায় টুইটার কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করবেন, টেলিগ্রাম কানেক্ট করবেন, এই সকলগুলো এখান থেকে যেগুলো আপনার সোশ্যাল রয়েছে এগুলো কানেক্ট করে নেবেন। আর ওয়ালেট তো আপনারা আগেই কানেক্ট করে নেবেন, তো এগুলো এখান থেকে প্রথমত কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিয়ে তারপর এখানে এই টাস্কগুলো আপনারা খুব ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনার যখন প্রোফাইল টোফাইল সকল কিছু ঠিক হয়ে যাবে, তারপর এখানে এই যে কন্ট্রোলতে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আসবে, আপনাকে এইটা মিন্ট করতে পারবেন। মিন্ট করার জন্য এখান থেকে ওপেনে ক্লিক করবেন, এরকম একটু লোড নিয়ে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনাকে এইসব অ্যাড করতে পারবেন, যেগুলো চাইবে সকল কিছু এখান থেকে আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনারা এই যে ওয়ালেট, ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখান থেকে এটা মিন্ট করতে পারবেন। মিন্টে ক্লিক করবেন, আপনার কাছে কিছু কনফার্মেশন চাইবে, কনফার্মেশনগুলো কনফার্ম করে আবার এই ইন্টারফেসে আসবেন। আবার যখন এই ইন্টারফেসে আসবেন, এখানে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন, ভেরিফাই, ভেরিফাইতে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখানে আপনাকে আবার সুইচ টুইচ করতে বলতে পারে, ওগুলো করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন যে এরকমের আপনাকে এখানে এই যে মিন্ট কিউব, মিন্ট কিউবে ক্লিক করবেন, আপনাকে আবার কাছে কনফার্মেশন টনফার্মেশন নোটিফিকেশন টনফিকেশন যাবে, ওগুলো কনফার্ম করেই কিন্তু আপনাকে এটা মিন্ট করে নিতে হবে। আমাদের কিন্তু মূলত এই রিওয়ার্ডটা, এখান থেকে কিউবগুলো মিন্ট করতে হবে, সেই কিউবের উপরেই কিন্তু আমাদের রিওয়ার্ডটা দেবে। তো এই একটি ট্যাক্স আমি যেভাবে দেখিয়েছি, পরবর্তী যে এই ট্যাক্সগুলো রয়েছে এই ট্যাক্সগুলো একই সিস্টেমে করবেন। যখন আপনার এই সকল টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, তারপর এখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে না, এখান থেকে যে আবার আপডেট রয়েছে, আবার আপডেটে ক্লিক করবেন, তাহলে তো এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসলে এখান দেখুন এই যে ক্লেম লিখে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এটির উপর একটা ক্লিক করবেন, বা এটা এখান থেকে লিঙ্কটি কপি করবেন। এই লিঙ্কটি আপনি যখন এখান থেকে কপি করবেন, কপি করার পর এখানে যখন পেস্ট করে সার্চ করবেন, ওই টাস্কটি যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, এখানে আমি আপনাদের একটু ওয়েবসাইটে গিয়ে দেখাই,
এই যে এই এই এরকম ইন্টারভেস আসবে, এগুলো যখন আপনার সকলকে তো কমপ্লিট করে এখান থেকে সর্বশ্রেষ্ঠ যেটা মিন সেই মিনটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার সাথে সাথে দেখুন এখান থেকে আপনি কি পাবেন, একটা এমএনটি পাবেন এবং এখান থেকে 150 XP পাবেন। মানে সর্বশেষ কি দাঁড়ালো, আপনার কাছ থেকে তারা ফিটে নিয়েছে, সেই ফিটে আপনি আবার তাদের কাছ থেকে ক্লেম করে নিয়ে আসলেন। তার মানে কি এখানে কোনো প্রকার আপনার খরচাই হলো না, ফিটি যা এতক্ষণ গিয়েছিল সকল কিছু কিন্তু আপনি আবার এই ট্যাক্সটি করার মাধ্যমে এখান থেকে তুলে নিলেন। এখন বলবেন ভাই এখন তো এখানে আমাদের সকল কাজ শেষ, এখন কি আমরা আমাদের ডলারটি এমএনটিটি আবার বাইবিটি উইথড্র করে ইউএসডিটি করে নিয়ে নিব? হ্যাঁ চাইলে নিতে পারেন, কিন্তু পরবর্তীতে এটা আরও ট্যাক্স আসলে সেই ট্যাক্সগুলো করার জন্য কিন্তু আবার আপনাকে ওই বাইবিট থেকে উইথড্র করে মেটাবাক্স এখানে ট্যাক্স কমপ্লিট করতে হবে। তার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো একটা থেকে দুইটার মতো এমএনটি আপনি আপনার এই যে মেটাবাক্স ওয়ালেটটি রয়েছে, মেটাবাক্সের যে অ্যাকাউন্টটি এই যে মেটাবাক্স এই যে এইটার ভিতরে দুইটির মতো এমএনটি রেখে দেবেন, বাদ বাকিগুলো উইথড্র করে বাইবিটে নিয়ে ওটা আবার ট্রেড করে এক্সচেঞ্জ করে ইউএসডিতে রূপান্তরিত করে যেখানে ডলার সেখানে নিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তার সঙ্গে বুঝতে পারছেন বড় একটা রিওয়ার্ড পুল, তার জন্য ভিডিওটা মেক করে দিয়েছি। এর আগেও সবাই একটা ভালো প্রফিট পেয়েছে, এইসবের জন্য ভিডিওটা মেক করা কেউ মিস করবেন না, প্রত্যেকটা ভিতরে অংশগ্রহণ করবেন। তো আশা করি এ টু জেড বুঝতে পারছেন কীভাবে অংশগ্রহণ করবেন, নতুন পুরাতন সকলে একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি যেভাবে দেখালাম এইভাবে সবাই এখানে অংশগ্রহণ করে নিন, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, তাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারবেন এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছুভাবে ইনকাম করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।